তোমার মনে বসত রে কইজনা ও ফারজানা, তোমার মনে বসত করে কইজনা। অনেক রে হেডলাইন বানিয়েছো, আজকে তোমাকে রেডলাইন বানিয়ে পোস্ট করলাম। 71 টিভির সাংঘাতিক ও উপস্থাপিকা ফারজানা মিথিলা র‍্যাবের হাতে হোটেলে আপত্তিকর অবস্থায় আটক। কালের কণ্ঠ তথ্য সূত্রের ভিত্তিতে জানা গেছে, র‍্যাব গোপন সূত্রের ভিত্তিতে তাদেরকে হোটেলে আটক করেছেন। তার সঙ্গে ছিলেন আর এফএল কোম্পানির ম্যানেজার এবং তার স্বামী নিজে বাদী হয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আরো জানা যায় সে একাধিক পুরুষের সাথে সেই হোটেলে যাতায়াত করতেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আলেমদেরকে গোল বৈঠক করে জাতির সামনে উলঙ্গ করতে চেয়েছ, আল্লাহ তোমাদেরকে উলঙ্গ করে ছেড়েছে। আপত্তিকর অবস্থায় আবাসিক হোটেলে আটক 71 টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা গত বুধবার বিকেলে বাড্ডার এক আবাসিক হোটেলে আরএফএল কোম্পানির ম্যানেজারের সাথে আপত্তিকর অবস্থায় 71 টিভির সাংবাদিক ও উপস্থাপিকা ফারজানা মিথিলাকে আটক করেছে র‍্যাব। এই ঘটনায় ফারজানা মিথিলার স্বামী বাদী হয়ে মিরপুর থানায় এক সাধারণ ডায়েরি করেন। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ফারজানা মিথিলা এই হোটেলে নিয়মিত কয়েকজন পুরুষ নিয়ে আসা যাওয়া করতেন। কিছুদিন আগেই মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে 71 টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ উমর শরীফ। লিগ্যাল নোটিশে বলা হয়, সম্প্রতি 71 টিভির টক শো 71 জার্নাল এর একটি পর্বে মিথিলা ফারজানা মন্তব্য করেন, মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ। এই মন্তব্য দ্বারা মুসলিমদের পবিত্র উপাসনালয় মসজিদকে অবমাননার মাধ্যমে মিথিলা ফারজানা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। মিথিলা ফারজানা সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন। ধন্যবাদ। তোমার মনে বসত করে কইজনা ও ফারজানা, তোমার মনে বসত করে কইজনা। অনেক রে হেডলাইন বানিয়েছ, আজকে তোমাকে রেডলাইন বানিয়ে পোস্ট করলাম। 71 টিভির সাংঘাতিক ও উপস্থাপিকা ফারজানা মিথিলা র‍্যাবের হাতে হোটেলে আপত্তিকর অবস্থায় আটক। কালের কণ্ঠ তথ্য সূত্রের ভিত্তিতে জানা গেছে, র‍্যাব গোপন সূত্রের ভিত্তিতে তাদেরকে হোটেলে